আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সহজে ভেঁড়ার মাংস রান্না করে দেখাবো অনেকে গন্ধের কারণে ভেঁড়ার মাংস খেতে চান না তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে একদম গন্ধ থাকবে না তো আমি এখানে দেড় কেজি পরিমাণ ভেঁড়ার মাংস ধুয়ে নিয়েছি ভালো মতো এরপর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ফোরন তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ আর এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর হাফ কাপ পরিমাণ আমি টক দই নিয়েছি আর এখানে আমি দুইটা লাল লালমরিচ আর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি নিয়েছি এটা বাগার দিব তো একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা বলতে আমি হাফ কাপ পরিমাণেরও কম তেল দিয়েছি এরপর আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব তো এখন আমি টক দইটা দিয়ে দিলাম আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব যাতে পুড়ে না যায় এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর একটা মিক্সড মশলা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে মশ এই মশলা এটাই সব ধরনের মশলা আছে আর আমি এক টেবিল চামচ পরিমাণ ভরে ভরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তো আমি সাথে লালমরিচ কিছুটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব তো এই সময় আমার চুলার আসটা থাকবে একদম লো হিটে তো আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন আমার মাংস থেকে পানি উঠে এসেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম আর এক মুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিব এই ভিনেগারটা দেওয়ার কারণে গন্ধটা একদমই থাকবে না আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তো এখন ভালো মতো নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব এখানে আরও আমি দশ মিনিট রান্না করে নিব তো দশ মিনিট পর আমি মাংসটা নেড়ে নিচ্ছি তো এখন আমি আরও দশ থেকে পনেরো মিনিট ভালো মতো মাংসটা কষিয়ে নিব দেখেন আমার মাংসটা আমি কিভাবে কষাচ্ছি খুবই সুন্দরভাবে একটু সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি মাংসটা নেড়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি মাংসটা নেড়ে নিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম এরপর আরেকটা চুলায় একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর ওই যে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম আর লাল লালমরিচ এখানে দিয়ে দিয়েছি এটা আমি বাগার দিব তো এই যে রকম কালার আমি করে নিয়েছি গোল্ডেন কালার তো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে নিলাম এরপর আমি এখন বাগারটা দিয়ে দিব দিয়ে ভালো মতো মিক্সড করে নিব তো আমি ভালো মতো এখন মিশিয়ে নিব ভেজে রাখা আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিব তো এই অবস্থায় আমি এখানে ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য তো আমার রান্নাটা করতে টোটাল সময় লেগেছিল এক ঘন্টা দশ মিনিট তো পরে আমি মিডিয়াম লো হিটে রান্না করেছিলাম তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখেন কি পরিমাণ লোভনীয় লাগতেছে মনে হচ্ছে গরুর কালাভোনা করেছি আর খেতে খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন একদম গন্ধ থাকবে না আর খেতে খুবই ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়াতে রাখবেন